The first time usually curled hoy ase. To he bondhu bandhubi hokol ki khobor apnalukor khobor ichhoy bhal aji moi ahisu Roman Professional Academy, মানে beauty academy, beauty hair, সব আৰু তো ইয়াত আজি আহিছো মাদার্স ডে উপলক্ষে মাদার্স ডে বুলি আজি কিবা কিবি হ'ব মানে তা মানে কিবা কিবি আৰু তো কিনো কিবা কিবি হয় সকলোখিনি আপোনালোকে দেখা পাব যদি ভিডিওটো একদম হেখলকে চাই থাকে তো ব্লগ উপৰলৈকে যাও আৰু আজি কি হ'ব মাদার্স ডে বুলি তেওঁলোকে কি আয়োজন কৰিছে আৰু মুক কিনো কিয় মাতিছে সকলোখিনি গম পাব ভিডিওটো যদি হেখলকে চাই থাকে তো চলিয়ে পাপা ওই কি চলিয়ে Banner আছে ইয়াতে Roman Professional Academy. তো এতিয়া ভিতৰত সোমাই যোৱাৰ আগতে আপোনালোকক অলপমান তথ্য দি দিও মানে মানে মই যেটো আইছো Roman Professional Academy আৰু এটো হল মানে মেকআপ মানে প্ৰফেশনাল মেকআপ হিকায়াত হেয়াৰ কিবা কিবি সব মানে আৰু কমবাছৰে তো আজি মানে ইয়াত এটা ওয়ার্কশপ হ'ব আৰু আজি যেটো মাদার্স ডে গতিকে মাদার্স ডে উপলক্ষে আপোনালোকে এটা ওয়ার্কশপ ৰাখিছে আৰু এই ওয়ার্কশপটোত মানে অকল মাদার সকলে থাকিব আৰু মানে মেকআপ কেনেকে কৰাই কি কেনেকে মানে কি আৰু সবখিনি মেকআপৰ ওপৰত যিমানখিনি ডিটেইলছ আছে সকলোখিনি মূৰ ওপৰত খালিব মানে মেকআপৰ মূৰ ওপৰত কৰিব তো দুনিয়া এগৰাকী মডেল কৰি মুখ তেওঁলোকৰ আগত প্ৰকট কৰিব তো তেওঁলোকৰ সন্মুখত আজি মই বহি বহি কি কৰিম সকলোখিনি চাই থাকক আৰু এফালে বাপৰে আহি পৰাৰ লগে লগে হন চাই দেখা পালো মই আহিম বুলি চাতা পুৰা উলাই থৈ দিছা নেকি অ মানে ভিডিওত পুৰা খোৱা মেইন দেখাই দেব ন হেই কাৰণে ভাবিছে মই খাইয়ে থাকো নেকি সেইকাৰণে পুৰা ৰেডি কৰি থৈ দিছে এনেকৈ চাহল ঢুকাৰ মই পিন্ধিব ওলাই এইযোৰ কাপোৰ এতিয়া পিন্ধিম কাপোৰ পিন্ধিম আৰু কাপোৰৰ কালাৰটো চাওক না কি ধুনীয়া কাৰ চইচ হয় মানে কাপোৰৰ কালাৰটো ও মেকআপ আৰ্টিষ্ট শপনা জি কাহে আইনা ইয়াতে মানে ধুনীয়াকে মোক বহাই দিব মেকআপ কৰিম অলপ পিছত আৰু এতিয়া কাপোৰ পিন্ধো কাপোৰ পিন্ধাৰ পিছত এইটো দেখা পাইছে ইয়াতে ভৰ্তি হৈ যাব মা মাসকল ভৰ্তি হৈ যাব আৰু মোক বহাই দিলে কি কৰে নাজানো আপোনালোকে চাই থাকক মোৰ নাজানো আপোনালোকেও নাজানে চাই থাকিলেই গম পাব তো এয়া মই কাপোৰ পিন্ধি ললো আৰু প্ৰথমবাৰ আজি মানে আজিলৈকে বহুতটা ফটোশ্বুট কৰিলো ন আপোনালোকেতো দেখা পাইছেই আৰু আজি প্ৰথমবাৰ মানে মেকআপ কৰাৰ আগত কাপোৰ পিন্ধি লৈছো মানে এনেইতো আগতে মুখত মেকআপটো কৰি লৈ তাৰপিছত কাপোৰ পিন্ধাই দিয়ে কিন্তু আজি মানে কাপোৰটো পিন্ধি মেকআপ কৰিছো বহুত এক্সাইটেড মানে মোৰ লুকটো আজি কি হবলৈ গৈ আছে নো ব্ৰাইডেল নো কিবা কিবি আজি বেলেগ এটা ৰূপত মানে মোক দেখা পাব তো কিনো ৰূপত দেখা পাই পুৰা চাই দিব মেকআপটো কেনেকে কৰি দিয়ে হেয়াৰ ষ্টাইল কি বনাই দিয়ে সব দেখাই দিম পুৰা চাই দিব লাগিব মানে যিটো মাদার্স ডে আজি তো আহি গৈছে মা বেটা মাক কৈছানে হেপি মাদার্স ডে কৈছানে কৈছা আৰু এবাৰ কৈ দিয়াচোন চাও আপোনাক হেপি মাদার্স ডে কৈছে ৱৰ্কশ্বপটোৰ কথা কি হ'ব আজি ইয়াতে এটা সুযোগ পাইছো মাক হয় যিহেতু সময়বোৰ নাপাওঁ আমি সেইকাৰণে তাৰ মাজতে মাদার্স ডে বুলি এটা টাইম উলিয়াই পেলাই আহিছোঁ আৰু ঘৰৰ মানুহে আহিবলৈ দিছে ভাল ঘৰৰ মানুহে ছাপৰ্ট কৰে যে চবতকৈ ডাঙৰ কথা ন আপুনি কি ক'ব ভাল লাগিছে খুবেই ভাল লাগিছে মই পুৰা সেই আৰু জমাই থাকিম চবকে মানে হাঁহি থাকক হৌৱাই থাকক বুলি কয় ন হেপি মাদার্স ডে চবি ক অসমীয়াটো নাজানে নেকি মতলব জানতি হ মতলব বল অলপ চলপ বঢ়িয়া বঢ়িয়া তো মোৰ মেৰে কাপোৰ কেঁচা লাগা বহুত বঢ়িয়া এনেকৈ বহি আছে চবে আৰু আহিব কোনোবা কোনোবা আৰু আহিব আছে আজি মানে কি হ'বলৈ গৈ আছে আজি মাদার্স ডে চেলিব্ৰেশ্যন হৈ আছে আৰু তোমাক মই ধুনীয়া এটা লুক দিম পাৰ্টি মেকআপ লুক দিম এটা ধুনীয়াকৈ সেইটোৱে আৰু আৰু মা মাতৃসকলে যিহেতু নিজে ইমান এটা টাইম নাপায় নহ'লে নিজক লুক দিনে মই এটা মানে চিম্পল এটা লুক দিম যোনটো মানে তেখেতসকলে ঘৰতে হা ট্ৰাই কৰিব পাৰিব পটককৈ ওলাই গ'লে মানে সেইখিনি কৰি লৈ ভাল ৰেডি হৈ যাতে যাব পাৰে তো মানে কি হয় জানে মাসকলেতো সদায় বেলেগৰ কথা চিন্তা কৰোঁতে যায় ন নিজৰ ল'ৰা ছোৱালী হাজবেণ্ড মা দেউতা সকলোৰে কথা চিন্তা কৰোঁতে কৰোঁতে নিজৰ কথা মানে পাহৰিয়ে যায় কিন্তু এনেকুৱাও থাকে ন যে নিজৰ কাৰণে টাইম নাপায় বেলেগৰ কাৰণে কৰোঁতে কৰোঁতে নিজে তেনেকৈ তেনেকৈ গুচি যায় আৰু
তো সকলোরে মন যায় ন ধুনিয়া এটা লুক দি কিনে উলাই যাব কারণে পার্টি হোক কিবা কিবি হোক ন তো সেইটো কারণে আহিছে আজি তেলক অকমা শিকাই দিব শিকাবো আজি মানে নিজেই কেনেকে ধুনিয়াকে উলাই মেলি যাব পারে মানে মেকআপ আর্টিস্ট নোহাকে মানে নিজে কেনেকে করব আপনি তো সেইটো বস্তু আজি সব চলি থাকবে আপনার দেখাই দেখি মধুস্মিতা শর্মা সকলের পরিচিত আজি মধুস্মিতা আমার এটা মেকআপ আরম্ভ হব বড়িয়াকে লাহেকে আর এটা যেহেতু কাপড় পিঁধি ললো কাপড় কিনা কিনি করবো ন সেইকারণে আমার অসমিয়ার জান গামোচা পরি লম আর নাকি তো প্রথমে মুখখন সাফা করে দিলে একদম ধুনিয়াকে আর মোর মুখখন সাফা করার পিছত আপনাদের ভয় খাই না যাব অল্প পিছত মেকআপ করি তারপর ভাল লাগি যাব ড্রাই স্কিনত মশ্চারাইজার বেশিকে লাগে ন তো এটাই মেকআপ স্টার্ট হব মোর কারণ সব যিমানটা মেকআপ করেছো আজিলেকে প্রথমে চকুরে করে হয়নে চকুটো মেইন হলে কি হব মোর যে চকুটো সোমাই যাওয়া তো বহুত উলাই আনব কারণে বহুত মেকআপ লাগে ন উলাই আনব লাগিব ন ইমান নালাগে ইমান বেশি নালাগে নালাগে ন পার্টি মেকআপ লুক দিম আর একটু মিলাইছে মানে মোর থ্রেডিং নকরো ন আজিলেকে থ্রেডিং করাই নাই গতিকে অল্প দিগদার হয় না থ্রেডিং নকরিলে সেট মানে মিলাব কারণে মেকআপটো অলমোস্ট খতমেই হ'ল আৰু যিমানে যি কৰক যিমানে যি নকৰক মানে লিপষ্টিকটো মেইন লিপষ্টিক অবিহনে মেকআপ আধৰুৱা তেতিয়া লিপষ্টিকটো কৰি লগাব মোৰ মুখৰ মেকআপ কমপ্লিট হৈ গ'ল তো এতিয়া মই ইয়াতে বহি লৈছোঁ কাৰণ এতিয়া হ'ব হেয়াৰ ষ্টাইল তুমি মাৰি আছে পাখুটো থোৰা টাইম আৰু এতিয়া মুখখন বগা হৈ থাকিলে যদি ডিঙিটো কলা হৈ থাকে বেয়া দেখা হ'ব ন তো এইবিলাক চব তাত চব কৰি আছে চব বগা কৰি দিব তাৰমানে গম পাইছে নহ'লে কেমেৰা ফটো উঠাৰ পিছত মুখখন বগা মিম বনি যাব আইলেছ উৰি আছে চব তো এতিয়া চুলি আৰু এইবিলাক পিন্ধো জুৱেলাৰী টুৱেলাৰী এইবিলাক পিন্ধি লওঁ তাৰপিছত ভাল লাগিব ন এতিয়া মানে যিমান মেকআপ কৰিলোঁ অলপ খালী খালী হৈ আছে একদম লাইট ক্ৰীম কৰিছোঁ বেছি নকৰোঁ এইফালে চাওক কোন আহি গ'ল ফটোগ্ৰাফাৰ আমি একে কলেজৰে আছিলোঁ মানে গম পোৱা নাছিলোঁ যে সিয়ে হয় দেখা পাই মানে ভাল লাগি গ'ল বহুদিন পিছত এই কি খবৰ এইটো মই তোমাৰ চুলিত কি কৰিছোঁ গাৰ্ল তো ফাৰ্ষ্ট টাইম মোৰ চুলিত কাৰ্ল হৈ আছে এনেইতো বাৰু কোপাই বান্ধি থাকোঁ ন তো আজি চাওঁ মোক কাৰ্ল লুকত কেনেকুৱা লাগে ভাল লাগিব ন ও মজা ফুলবিলাক ধুনীয়াকৈ উলিয়াই আছে কাৰণ লগাব লাগিব ন জিপচি ফুল চুলিত ধুনীয়া লাগিব লাগিব ন বা ফার্স্ট ক্লাস ধুনিয়া লাগিছে
আমি পুরো রাস্তাতে আহি গেছো বাহিরত আর একদম মেকআপ আর্টিস্টর বেয়া টেনশন আর মেকআপ তো বেয়া হয়ে যাবো বলে আর চাচন কাপড় চাপড় ধরে থাকবে লাগা হয়েছে। তো এটা আমি এতে ফটোশ্যুট করি আর রাস্তাতে ধুনকে আউটডোর সাইড দিয়ে আর এইফালে আছে আমার সব মানুষখিন পুরা চাই আছে। আমি একে কলেজতে আসিল এটা মানে বহুত ডাঙর একদম প্রফেশনাল ফটোগ্রাফার বনি গেছে একদম আর ফাইনালি মই এক লগ পাই গলো ভাল লাগিছে। কেন লাগিছে তোর ক মজা? হ্যাঁ পারছন মই পারবি আর ডাঙর হল অলপ সলপ ওইটা পড়ু পড়ু আছ নেকি সানা প্রণব কলিতা ফটোগ্রাফি প্রণব কলিতা ফটোগ্রাফি কন্টাক্ট করিব যদি লাগে তাক ভাল ফটোগ্রাফি করে মানে দেখিলে গমে পাই যাব। আর এখানে তো মই কইছোয়ে যে মেকআপ আর্টিস্ট আমার স্বপ্না বা ধুনিয়া মেকআপ করে দিছে আর হেয়ার স্টাইলটো বহুত ধুনিয়া লাগিছে। আর এইফালে আমার নিবেদিতা পুরা হেল্প করিয়েছে তাই ফলে আমার সেমিমবা পুরা হেল্প করিয়েছে একদম। আর এইফালে জুয়েলারি আর কাপড়টো করপা লইছো এটো কই দিও যে ধুনিয়া হাজুর দেখিছে এইজোর করপা লইছে জানে এক্সোটিক কালেকশন তো সাক নাকি ধুনিয়া। আর এইফালে জুয়েলারি হইছে সে রঞ্জুস পরিধান মই আকো হেয়ার স্টাইলটো অলপ চেঞ্জ করে দিলো এটা বেলেগ এটা লুকাইব নবা নির্মালী বা আর নির্মালী বাই মো কন্টাক্ট করেছিলেন আর বহু বেশি মানে হ্যাপি যে আজি নির্মালী বার কাম করে আসো। নির্মালী বা কিনা কই দিয়ক আর মধুস্মিতা তো বহু ধুনিয়া লগা হয়েছে আপনাদের দেখিছে শালীজনীও ধুনিয়া। আজি আমি একচুয়ালি প্রোগ্রামটা মাদার্স ডে লগত রিলেটেড করে রাখিছিল আর স্পেশালি আমি মাদার্স খিনিকে ইনভাইট করেছিল আহকলকে অল্প পার্টি মেকআপর বিষয়ে জানি মানে নিজকো যাতে পার্টি নিজকে গ্রুম করে লই যাব পারে আর এনেকা ধরনের আর সহারিও পাইছো বহু কেজনী মাদার্স আহিছে নিজের টাইম দিলে তিন চারি ঘন্টা থাকি গোটে ওয়ার্কশপটো চালে আর মধুস্মিতা বড় শান্তভাবে নিজের উপর গোটেখিনি মেকআপ এপ্লাই করব রাধাবালা ফাউন্ডেশন আমার পেজ আছে রাধাবালা ফাউন্ডেশনের আন্ডারতে রোমান প্রফেশনাল একাডেমি খন তো আপনাদের কন্টাক্ট করে গেলে হল আহি গেলে হল আর আপনাদের তো দেখা পাইছে ইমান ধুনিয়া মেকআপ লুক দিছে কোনে দিব আর কত দিব তো হ্যাঁ আর তো ভাল লাগিল বাক লগ পাই হ্যাঁ কষ্ট দা সব আমার আজি যেটু মানে শুট হয়েছে না ফটো শুট হয়েছে মেকআপর পিছত কষ্ট আর কষ্টর টিমে করেছে সো কষ্ট মেইনলি মানে প্রণব আপনাদের টিমত নেকি আমি এটা টিমে হয় অ অ মানে এটা কম পালম প্রণব হচ্ছে আইছে মূল লগতে পড়াই হিয়েছিল মানে কে কলেজতে তো দাদাহতর টিমরে হয় তো মই পেজ তোর লিঙ্ক দি দিম ডেসক্রিপশনত আপনাদের গৈ পেলে চাই লব কাম ভাল পালে আপনাদের কন্টাক্ট করিব পারে হয় না দাদা সব ডিটেলস দি দিছো একদম নো টেনশন আর মোকো ফলো করে দিব ইনস্টাগ্রামত ফটো বিলাক সাবো রিল বিলাক সাবো আর তো ভিডিওটা এখানে হেক করো আজি মাদার্স ডে স্পেশাল আসলে এইটু তো সকলকে লগ পাইতে ভাল মা মানে ধুনিয়া ধুনিয়া মানে মা লেট হয়ে গেল ভিডিওটি দিতে কারণ মাদার্স ডে একটা ভিডিও অলরেডি দিছিলোঁ সেইকাৰণে আৰু যিহেতু মাদাৰ্ছ ডেৰ দিনাখনে ভিডিঅ'টো কৰি আছোঁ তো এতিয়া কেইটা বাজিল জানে 7টা বাজিল তো এডিট কৰি দিয়া সময় নাই গতিকে অলপমান লেট হৈ গ'ল কোনো কথা নাই আপোনালোকেতো সদায় মোৰ লগত আছে সদায় চাই গতিকে ভিডিঅ'টো যদি ভাল লাগিল তেনেহ'লে লাইক কমেণ্ট কমেণ্ট ইয়েছ আৰু যদি নতুন তেনেহ'লে কি কৰিব দাদা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কৰিব লাগিব লাইক কমেণ্ট সব কৰিব লাগিব সব কৰি দিব তো বাই বাই আৰু আকৌ এবাৰ হেপি মাদাৰ্ছ ডে হেপি মাদাৰ্ছ ডে হেপি মাদাৰ্ছ ডে শুভ মাতি দিব বাই বাই।